কথা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি দুই সালে যুবরাজ সালমান দম্ব করে বলেছিলেন তার কাছে রাশিয়ার এমন এক বিষাক্ত আংটি ছিল যা দিয়ে কর্মর্ধন করে তৎকালীন সৌদি বাদশাহ আবদুল্লাকে চাইলে খুন করতে পারতেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর এক অনুষ্ঠানে তিনি সৌদি যুবরাজের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন সাদ আল জাবরি সৌদির একজন সাবেক নিরাপত্তা কর্মকর্তা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সন্ত্রাস দমন প্রচেষ্টায় ভূমিকা রাখেন তিনি ষাট মিনিটের এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন দাবি করেন শুধু তাই নয় যুবরাজের দুর্নীতির তথ্য যাতে ফাঁস না হয় এই জন্য চার বছর আগে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেন জাবরি এইদিকে যুবরাজ সালমান তাকে দেশে ফেরাতে আল রেখেছে প্রাপ্ত অভিযোগ করেন তিনি তাকে ধরতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুবরাজ কিং সালমান দুই সালের আগস্টে সৌদি সিংহাসনে বসেন আর দুই হাজার পনেরো সালে মৃত্যুবরণ করেন কথা বলে